আম পাকা। আমার আমি চাইলাম যে আমার বর তো কোথাও যেতে পায় না, ও আগে আমার বাবা বেঁচে থাকতে যেত, তো মায়েরা ডাকে না তাই যায় না, তো ও কিছু কথা বলবে আমার বাপের বাড়ির সম্বন্ধে। তো হ্যাঁ, খারাপ ভালো দিয়েই মানুষের গঠন, তো এইটুকুই আমি করতে পেরেছি আমার বরের জন্য। কেননা ও বেশি কিছু খায় না, আর সুগারটা কমে আছে আবার বাড়বে, তার জন্য ও কিছু খায় না। হ্যাঁ, তাই যতটুকু করণীয় ততটুকুই করেছি। আরে দেখুন, মাংস এখানে হচ্ছে, এটা এটা কী জানো এই মিষ্টিটা? এটা ছানার পায়েস, ছানার পায়েস, আর এটা দই, আর এই যে ভাত, লেবু, পটল ভাজা, নুন, তো এইটুকুই করেছি। আর এই যে মেয়েও খাচ্ছে, আমাদেরও সবই আছে, এই যে এখানে আমরা রেডি করে রেখেছি খাবো, তো চলুন। এই যে বলো কি বলবো, আরো আলগা গায়ে আছে বলতে আমার গরম লাগছে, আমি কিছু করতে পারবো না। আগে বলো দাড়িটা কাটোনি কেন? লোক ভাববে যে দাড়িটা কাটিনি কেন? আমার দুদিন ছাড়া একটা ব্যাপার হয়েছে, একটা জায়গা আমি থেকে পাওয়া হয়েছে, ওইটা বিক্রি হয়ে যাবে পারবো, ওই জন্যই গাড়িটা রেখেছি। যাই হোক, আপনাদের সঙ্গে যেটা কথা বলা সেটা বলি, শুভ জামাই ষষ্ঠী সকলকে, যারা জামাই আছো সব বেঙ্গলি জামাইদেরকে, আর বাইরে নন বেঙ্গলি যারা সত্যি জামাই ষষ্ঠী আছে বাইরে আছো প্রবাসী, তাদেরকে হ্যাপি জামাই ষষ্ঠী, শুভ জামাই ষষ্ঠী, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে জামাই ষষ্ঠীর শুভকামনা রইল। তো চলুন, এই আমার বরের জামাই ষষ্ঠী, প্রত্যেকটা দীর্ঘায়ু কামনা করি। বউ জামাই ষষ্ঠী দিচ্ছে, মদটা দিইনি আমি। প্রত্যেকটা দীর্ঘায়ু কামনা করি, প্রত্যেকেই সুস্থ থাকো, ভালো থাকো, আর আশা করি শ্বশুরবাড়ির কথা বলে আর লাভ নাই, যে যেখানে তারা মনে আমাদের রাখে নি সেখানে আর কিছু বলবো না, ওদের দিয়ে আমার আশা কিছু বলার নাই, আর কিছু বলবো নি। আপনারাও নিশ্চয়ই বুঝতে পারবেন, যায়নি ডাকেনি সেটা কোনো কথা নয়, কোনো কথা হচ্ছে ওরা মানুষকে চিনতে পারেনি, কিন্তু বলে রাখে ভালো লোক চিনতে পারেনি, ভালো যারা তার চারদিকে চিনতে পারেনি। আর ওই আপনাদের যে মেয়েরা আসেন এখানে, দুটা মেয়ে কেউ যায়নি, আসেন এখানে পড়া রিয়াজ করে মেয়েরাও আসেন এখানে, কোনো মেয়েরা না, মেয়েরা আমাদের ভালো দেখতে পারেনি, মেয়েরা বলবার মেয়েদের দোষ দিয়েছে, কী বলবে ওরা আসলে সহ্যই তাদেরকে করতে পারেনি, কেন সহ্য করতে পারেনি, মেয়েরা এসে আসুক যা আসা করুক, সবাই মিলে হাসি পরিচর্যা থাকবো না, ওরা নিজে একটি ভালো বুঝে, ওরা নিজে একটি ভালো বুঝে, আর ওদের তো মেয়ে, ওদের তো মেয়ে হয়েছে, কীভাবে কী করে দেখি না, আমার যে সালার যে বউ সেও এক ধরনের, ওদের যাই হোক ওই সব কিছু বলতে পারিনি, আমার সে আমরা পরের মেয়েকে কেন বলবো, নিজের মাই ভালো নাই, ভাই ভালো না, নিজের ইয়ে ভালো না, ও বলতো আমার গরম লাগছে, আমি বললাম আসুন না, এই নাও সেই নাও, সহ্য করতে পারছি না, প্রচন্ড গরম, এই যে একটু ও শুকনো ভাত খেতে পারে না, যে ভাজা দিয়ে খাবে, মাখিয়ে তারপরে একটু আলু দিয়ে চলো খাওয়া আপনাদের। মটন দারুণ রান্না, পারফেক্ট, এরকম সুন্দর হয়ে গেছে, দেখুন দেখুন হাতে কেটে যাচ্ছে, দেখুন তেমন সিদ্ধ ভালো হয়েছে, সবই ভালো হয়েছে, হাড় হাড় পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে, মানে এত সুন্দর সিদ্ধ হয়েছে না, আপনারা একটু বারবার সিদ্ধটা কী হয় কিন্তু হজমটা খুব ভালো হয় আর কি, খুব সুন্দর হয়েছে সিদ্ধটা দেখে বুঝতে পারছি আমি। তো আজকে দিনটা তো তাদেরও তো মনে পড়বে, জামাইরা আসেনি কেনে তবু দেখাতে পারবেনি, বাবা নিজে রান্না করে খাওয়াতে বলে, শ্বশুর বলে নিজে রান্না করে খাওয়াতো, কাঁঠাল আম জামাই মাংস খেতে ভালোবাসে, এক জামা
আমার এই জামাইকে আগে দিতে হবে, আমার বিকেল লুচি মাংস দিতে হবে, নিজের লুচি তৈরি করতে হবে। আগে দেখে আপনার কী বলবো, মানুষ সবাই মানুষ, দুপায়ে সবাই চলে, দুটো হাত আছে, এরা মনে হচ্ছে ব্যতিক্রম মানুষেরা। রাত্রেবেলা এলে আবার লুচি তরকারি করে দিত মাংস, এরা ব্যতিক্রম, এরা হচ্ছে সহ্য করতে পারি না, বুঝেছেন তো, মানে নিজের মেয়েদের সহ্যই করতে পারি না, জন্ম মেয়ে বলে কি মানুষ নয়, মেয়েকে শিক্ষিত করলে, মেয়েকে পড়ালে, মেয়েকে মানুষের জানে আমি কোন ফ্যামিলির মেয়ে, আমার বাবা কাকারা কি করে জানে, বাবা সার্ভিস করতেন, ভালো সার্ভিস করতেন, ভুল যে কোনো কারণে কিছুটা সমস্যা হয়েছিল, আগে নিতে পারেনি, মারা গেছে, খুবই ভালো লোক ছিলেন উনি, আমাকে পুরো জামাইবাবুর বাড়িতে আমাকে খুবই ভালোবাসতেন, কিন্তু আমার বলবো নি, আমার বাড়িতে আসতেন, সিন্নোড়া কম্বল সব কিনে, একটা ভালো সুসম্পর্ক ছিল, বাজার নিয়ে আসতো, সুসম্পর্ক ছিল। উনি মারা যাওয়ার পর দু ব্যাগ করে বাজার, ছোট লোক হয়ে গেছে, মানে কিছু বলতে আমি নারাজ, ওদের নিজেদের মতো আমায় বুঝুক, ওরাই ওদেরই মন ছোট টাকা দেওয়া হয়, আমার যাবো সবাই টাকা দেওয়া নিয়ে আমরা ওটাই কাল করি, আমরাও খালি হাতে যেতাম না, দই মিষ্টি খাওয়ার দাওয়ার, প্রত্যেক বাড়িতে ঝুলে এসছে, ওদের ঝুলে যাওয়ার পরে আপনার মেয়েরা আসেনি কেন, কি উত্তর দিবে, ওদের মুখ গিয়ে ঘর দৌড়ে পালাবে, আমার বাবা কোনের টাইপ আছে, বলার মধ্যে কিছু নাই, চশমা পড়তে পারবে নি, তারা কি দোষ দেবে মেয়েদের, মেয়েরা কি অন্যায় করেছে, টাকা ফাঁকা দিতে হবে, কি অন্যায় টাকা ফাঁকা দিতে হবে, ব্যবহার মানুষের বাধা না টাকা দেওয়া হয়নি, আমাদেরকে চিনতে পারি ওটা নয়, বাবারটা বাবা শ্রাদ্ধ করবে আমাদেরকেই টাকা দিতে হবে, ২৫,০০০ টাকা বাবার টাকায়, বাবা এটা দুঃখ আছে, আমাদেরকে চিনতে পারি না, একদিন আসতে পোস্তাবে, মানুষ দিলে হয়নি বা অমানুষের পোস্তাবে, অনেক অমানুষ, ওরা পোস্তাবে না, ওদের মধ্যে অমানুষের মধ্যে পড়া হয়তো, ওরা ওরা অন্য ধরনের মানুষ, আবার কি পোস্তাবে, এত বছর হয়ে গেল, ১২-১৩ বছর কি বলে জানতো, যে মিথ্যা কিন্তু পেটের মধ্যে দাও, আমাকে এই ইউটিউবে নিন্দা করে কথা বলো, এত বাজে বাজে কথা বলো, আজ পর্যন্ত শুনেছো শ্বশুর বাড়ির নিন্দা করেছি, এখানেই বলে শিক্ষিত পড়াশোনা জানা ভালো ঘরের ফ্যামিলির, বুঝেছো, কোনোদিন বাজে কথা শুনেছো শ্বশুর বাড়ির ফ্যামিলি নিয়ে, ঘরের কথা বলা, হ্যাঁ স্বামীকে ছোট করা, বাজে বাজে কথা বলা, এসব কথা কোনোদিন ইউটিউবে শুনেছো, এটা মাথায় রাখবে, সভ্য তাদেরকে বলে না, যারা ঘরের কেচ্ছা এনে ভিডিও বানায় তারা সভ্য নয়, বুঝেছো, সভ্য তাকেই বলে যারা ঘরকে শ্বশুর বাড়িকে সম্মান করে, চলো বাই, রাখলাম, ভালো থাকো, আমি খাবো।